সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল, সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন শাহিম ভাই। শাহিম ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি যদি আমরা একটু সমাজ নিয়ে যদি কথা বলতে চাই, যে সমাজ পর্যবেক্ষণের দিক থেকে যদি আমরা বলি যে এই মুহূর্তে আমাদের সামাজিক, সাংস্কৃতিক এবং শ্রেণীর জায়গাগুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই, যে সেখানকার চিত্রটা আপনারা কিভাবে দেখছেন? আমার কাছে যেটা দেখে মনে হয় যে বৈষম্য বাড়ছে, এবং যেখানে আপনার বন্টন বাড়বার কথা ছিল আরো বেশি, আমরা যে অর্থনৈতিক সুবিধাগুলো অর্জন করছিলাম সেগুলো সামাজিক সুবিধার ক্ষেত্রে যে বিস্তৃতি লাভ করবার কথা ছিল, সেটা শুধু অর্থনৈতিক বন্টনের ক্ষেত্রে না, অন্যান্য সামাজিক সুবিধাদির অধিকার বন্টনের ক্ষেত্রে, অধিকার বন্টনের ক্ষেত্রে, কারণ অধিকার তো রাষ্ট্রই দেখবে, এটা তো আর ব্যক্তি নিশ্চিত করতে পারবে না। এবং অন্যান্য সামাজিক বিষয় বলতে আমরা যা বুঝি, শুধুমাত্র একেবারে বস্তুগত অর্থে আমি সার্ভিস ডেলিভারির কথাই শুধু বলছি না, সামাজিক সুবিধার ব্যাখ্যা অনেক রকম হতে পারে। সংস্কৃতির কথা আপনি বললেন, যে সংস্কৃতির অবকাঠামো তৈরিরও একটা দায়িত্ব থাকে রাষ্ট্র। কোন কোন ক্ষেত্রে সংস্কৃতি একেবারে অবস্তুগতভাবে প্রবাহিত হতে পারে না, তার জন্যও তাকে স্থিত হতে, স্থিত হবার জন্য কিছু জায়গার প্রয়োজন পড়ে, কিছু স্থানীয় প্রতিষ্ঠানের দরকার পড়ে, সুবিধার দরকার পড়ে, সংরক্ষণের প্রয়োজন পড়ে। তো সেগুলোর জন্যও যে সামাজিক বন্টনটুকু প্রয়োজন, সেটার ক্ষেত্রে এখনো আমি ব্যবধান দেখি। এবং যেটা আমরা একসময় মনে করেছি যে কেন্দ্র এবং প্রান্তের মধ্যে এই ব্যবধানগুলো কমে যাবে যখন আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবো, দূরত্বগুলো কমে যাবে, আমরা হয়তো বলতে পারবো যে যাতায়াতের উন্নয়ন হচ্ছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, কিন্তু ওইভাবে কাছাকাছি যাওয়া না, কিন্তু ওই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একদিকে যেমন হচ্ছে, অন্যদিকে কাছাকাছি যাওয়ার সেই যে ঘনিষ্ঠ হবার যে যে লক্ষণগুলো ছিল, সুযোগগুলো ছিল, সেটা কিন্তু আবার ক্রমশ কমে আসছে। আপনি প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটছে, সেটা আমাদের রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসেবে হোক আর বিশ্ব প্রযুক্তির সম্প্রসারণের কল্যাণে হোক, অথবা দুটো সমন্বয় হোক, প্রযুক্তিতে আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি। আপনি যদি যোগাযোগ প্রযুক্তির কথা বললেন, আজকে মোবাইল ফোনের যে যে প্রসার, একদিন যখন বাড়ি থেকে বেরিয়ে যেত আর কোনোদিন হয়তো দেখাই হতো না সারা জীবনে, সেখানে এখন প্রতিদিনের যোগাযোগ, প্রতি মুহূর্তের যোগাযোগ। কিন্তু তারপরেও আপনি যদি বলেন গ্রামের সঙ্গে শহরের বা শহরের সঙ্গে শহরের বাইরের সেই মানুষগুলোর যে সামাজিক যোগাযোগের কথা আপনি বলছেন, সেটা সম্ভবত কমে আসছে। এবং কমে আসা না, এটা এক ধরনের বলে বলা চলে যে বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা আছে এবং ক্ষীণ হয়ে আসছে। আচ্ছা, আপনি শহরের বা ঢাকার কাছেই, খুব কাছাকাছি, খুব অভিজাত এলাকা বা উন্নত এলাকার পাশেই যে জায়গাগুলো বাস করছে সেটা যদি আপনি বলেন, তার কিন্তু এখনো আমরা নাগরিক সুবিধা নিয়ে কথা বলতে শুনি, এখনো পানির সংকটের কথা বলতে শুনি, বিদ্যুতের সংকটের কথা বলতে, রাস্তাঘাটের কথা বলতে, পয় নিষ্কাশনের তো খুবই ভয়াবহ অবস্থা কোনো কোনো জায়গায়। এর পাশেই আপনি তার বিচ্ছিন্নতা যদি দেখেন, পুঁজির মেরুকরণের জন্য, পুঁজির মেরুকরণ আমাদের এখানে বোধহয় খুব খারাপ ভাবে আমার মনে হচ্ছে, যে মেরুকরণ শব্দটাই সবসময়ের জন্য খুবই কন্টেস্টেড, এটা কিভাবে আপনি দেখবেন, কিন্তু পুঁজি তো এক গোষ্ঠীর হাতে যাই এই এই অর্থনৈতিক ব্যবস্থায়, তো তার কিন্তু কিছুটা সুবিধা আমরা দেখি। একসময় আমরা বলতাম যে কিছুটা তো চুইয়ে পড়ে, তার কিছু লক্ষণ আমরা দেখি, চুইয়ে পড়ছে না, কারণ আমরা দেখছি যে অর্থনীতিবিদরাও বলছেন যে একটি বড় পুঁজি, একটি বড় অংশ, একটা টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। এটা সেটা তো আপনি যদি সামগ্রিক দুর্নীতি নিয়ে বলেন, সেটা তো একটা বড় চিত্র তো আছেই যে বাইরে চলে যাচ্ছে, কিন্তু ভেতরে থাকলেও সেটা তো কাজে লাগছে না, সেটা আপনি এমন ভাবে রাখছেন, সেটা তো স্বচ্ছভাবে স্পষ্টভাবে আপনি বিনিয়োগ করতে পারছেন না। কিন্তু যে কথাটা আপনি ছিলেন যে সামাজিক সামাজিক অগ্রগতি বা আমাদের সবকিছু মিলে যে সামগ্রিক যে অগ্রগতির প্রশ্ন, তার সঙ্গে কিন্তু বিষয়টা যুক্ত। কারণ আপনার আপনার যখন বৈষম্য এই পর্যায়ে বাড়ছে, আপনি একদিকে বিপুল পরিমাণে সঞ্চিত হচ্ছে আর একদিকে কোনো কিছুই আপনি দিচ্ছেন না, এর সঙ্গে সঙ্গে কিন্তু সামাজিক বাস্তবতাগুলোও পাল্টে যাচ্ছে। আপনি আপনার যখন সামাজিক সুবিধাগুলো পাচ্ছেন না, সামাজিকভাবে আপনি যখন অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, তখন এক ধরনের আপনার সংস্কৃতিতে আপনার যে প্রবেশাধিকার সেটাও কিন্তু বিচ্ছিন্নতার মধ্যে পড়ে যায়। যতই বলি না কেন যে আমাদের সংস্কৃতি বিকশিত হবে, আবহমান সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, দেখেন এটা তো বিভিন্ন পর্যায়ের এটা নবায়ন করতে হয়, সংস্কৃতির একটা নবায়নের প্রয়োজন পড়ে। এবং সংস্কৃতিতে একটু থাকতে চাই, যে সংস্কৃতি সবার অংশগ্রহণের ব্যাপার আছে বা
সংস্কৃতির সাথে যুক্ত হওয়ার বিষয় থাকে, সেখানে আমরা সংস্কৃতির চ্যুতর ঘটনাও তো ঘটছে। সংস্কৃতির এই ধরে না রাখা পুরোটাই অর্থনীতির উপর নির্ভর করে কিনা, কারণ সংস্কৃতির অনেক উপাদান তৈরি হয়েছে যখন অর্থনৈতিকভাবে আপনি খুব কষ্টে ছিলেন, বা এখন নিদারুণ অবস্থার মধ্যে থেকেও আপনি যদি বলেন যে কষ্টের যে চিত্র চর্যাগীতিকাতে উঠে আসে, তাহলে যারা এই কষ্টের মধ্যে থেকেও তারা এই পদ রচনা করেছেন, অভাবের মধ্যে থেকেও আপনি আমাদের ভালো, আমাদের খুব, আমরা যেগুলো নিয়ে গর্ববোধ করি মধ্যযুগের আমাদের সাহিত্য, সেগুলো আমাদের খুব কষ্টের মধ্যেও বৈষম্যের মধ্যে করেছেন। আমাদের লোক যে সংস্কৃতির উপাদান আমরা পাই, সঙ্গীতে বলেন, শিল্পকলায় বলেন, বা অন্যান্য ক্ষেত্রে যেগুলো বলেন, তো তার মধ্যেও তিনি সংস্কৃতির উপাদান তৈরি করেছেন। এখন সেইটার যদি আজকে আমরা সেই যুক্তিটা আনি যে তাহলে আজকে কেন হচ্ছে না, এটার একক কোনো উত্তর নেই। তবে না হওয়ারও বোধ হয় কারণ এটা যে এই আমি কি একক শব্দটা নিতে চাই সাহেব ভাই, ওই জায়গাতে আমি যেটা যে আমরা এই এটাকে আমাদের বড় সংকট, আমরা কোনো একক জায়গায় আসতে পারছি না, আমাদের অনেক বিচ্ছিন্ন সংকট, ব্যাপক সমস্যা, বিড়ম্বনা সব ব্যাপকতা তৈরি করেছে, লাভ করেছে, যে কারণে আমরা এককভাবে কোনো সমাধানের পথ খুঁজতে পারছি না, দিকে যেতে পারছি না। এবং বলাও হচ্ছে যে কোনো একটা একক সমস্যা বা সংকট নিয়ে যদি আপনি কারো কাছে যাচ্ছেন, সে বলছে যে একটি সমস্যার সমাধান দিতে হবে না, কাঠামোর একটা একটা কাঠামো তৈরি করতে হবে, সেই কাঠামোর পরিবর্তন দরকার, সেটা হচ্ছে ওই যে আমরা প্রাতিষ্ঠানিক কাঠামো বলছি, সেই জায়গার থেকে হাত দিতে হবে। উদাহরণস্বরূপ হিসেবে বলতে পারি যে একজন রিক্সা চালক ভিএপি রোডে উঠবে, তার রিক্সা বা ভ্যান নিয়ে, তার জন্য হয়তো ট্রাফিক পুলিশকে ৫ টাকা দিচ্ছে, কিংবা ভুয়া লাইসেন্স বা লাইসেন্স ছাড়া যে চালক তার প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যে গাড়ি চালাচ্ছে, সেগুলো তো সমস্যা। কিন্তু এই এটার জন্য তো এই দুটো একক দায়ী না, সামগ্রিক আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো সমস্যা। সেই জায়গায় হাত না দিলে শুধুমাত্র কেন ৫ টাকা ট্রাফিক পুলিশ নিবে, কিংবা কিভাবে সে লেগুনা চালাচ্ছে, এখানে তো সংশোধন আসবে না। তো ওর যে কথাটা আমরা বলছিলাম যে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী একসময় সংস্কৃতির অসাধারণ উপাদানগুলো নির্মাণ করেছেন বা সেই সেই বিষয়গুলো তৈরি করেছেন, তারা একসময় কিন্তু যুতবদ্ধ ছিলেন এবং তারা তাদের শ্রেণী অবস্থান সম্পর্কে সচেতন ছিলেন, তাদের সততা ছিল এবং তারা জানতেন, যদি ওই অর্থে বলি যে তার শত্রু কে, মানে কার প্রতিপক্ষ কে। আপনি চিরস্থায়ী বন্দোবস্তের পরে আপনি যদি ওই সময়কাল ধরেন, আমি যদি রাজনীতি, ইতিহাস এবং সংস্কৃতির উপাদানগুলোকে মিলিয়ে আনেন, তাহলে আপনি দেখেন সে কিন্তু চিন্ত যে তার যে সামন্ত প্রভু সে তার কি পরিমাণ শত্রু, মধ্যসত্ত্বভোগে কিভাবে তাকে প্রভাবিত করে, তার উপরে ইংরেজ তাকে বঞ্চিত করছে, তার উপরে যে শাসক আছেন বড় শাসক ইংরেজ, সে কিভাবে তাকে দেখছে। কিন্তু তার মধ্যে যে যুতবদ্ধতা ছিল, তার মধ্যে যে সততা ছিল এবং তার মধ্যে যে সৃষ্টির যে প্রবণতা ছিল, এবং আপনি যদি বলেন প্রতিপক্ষের যে চিহ্নিত ছিল একরকম, সুতরাং তাকে আজকে আপনি যাকে দেখছেন যে সে যখন প্রান্ত থেকে উঠে এসে শহরে আসছে, তাকে যে সংগ্রাম করতে হচ্ছে সেটা সেটা ভয়াবহ। সে তার এই কাঠামোর বিরুদ্ধে তাকে সংগ্রাম করতে হচ্ছে, কাঠামো তাকে বাধ্য করছে অনিয়ম করার জন্য, অনিয়ম করার জন্য অনেকটা তাকে প্রভাবিত করছে, বাধ্য হচ্ছে, সে বাধ্য হচ্ছে। দেখেন তাকে নিরাপত্তার জন্য এখানে তাকে সংগ্রাম করতে হচ্ছে, তার এক ধরনের আপনি যদি বলেন যে তার ন্যূনতম আমরা যেটাকে বলি যে তার বসবাসের যে সংগ্রাম, সেটা তো বর্ণনার বাইরে। এখানে যদি বলেন যেখানে আমরা যদি অর্থনৈতিক মধ্যবিত্ত বলি, তাকেই যে সাংঘাতিক সংগ্রাম করতে হচ্ছে শহরগুলোতে, বিশেষ করে রাজধানী, তাহলে তো ওই প্রান্তিক মানুষ আরো সাংঘাতিক। তারপর তার বিচ্ছিন্নতা, এখন সে যখন মহৎ সৃষ্টিগুলো করেছে সঙ্গীতের ক্ষেত্রে কিংবা তার শিল্পকলার ক্ষেত্রে কিংবা এমনকি তার গৃহ নির্মাণের ক্ষেত্রে, সে যখন মাটির ঘরটিও একেবারে খুব কষ্টেও সে তৈরি করেছে, তখন তার যে এক ধরনের একটা স্থিতিশীলতা ছিল একটা কাঠামোর মধ্যে, সে কিন্তু ওইভাবে বিচ্ছিন্নতা এখানে ভোগেনি। এবং প্রতিনিয়ত প্রতিটা উপাদের জন্য হয়তো তাকে এইভাবে সংগ্রাম করতে হয়নি, যদিও সংগ্রামটা তার সবসময়ের জন্য ছিল, এটা কখনো বলা যাবে না যে তাকে একেবারে ওই গ্রামীণ পরিবেশে তাকে সংগ্রামবিহীন ছিল, সেটাও খুব সাংঘাতিক রকম ছিল। কিন্তু আপনি যে কথাটা বললেন, এখানে কাঠামোর এখন এমন ভাবে কাঠামোর মধ্যসত্ত্বভোগী তৈরি হয়েছে, মানে বলা চলে যে কাঠামো যদি মানুষ হতো তাহলে বলতাম যে তার অসংখ্য মধ্যসত্ত্বভোগী তৈরি হয়েছে, যে একটা কাঠামোতে স্থির সে থাকছে না, মানে ক্ষমতার আরো ছোট 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 কেন্দ্রগুলো তৈরি হচ্ছে। সুতরাং প্রতিটা মুহূর্তে যদি তাকে এইভাবে সংগ্রাম করতে হয়, তাহলে তো সংস্কৃতিও হুমকির মুখে পড়ে। আপনার এরা আপনি একজন মানুষ যিনি, আপনি যে কথাগুলো বলছিলেন এখানে যখন আছে, যে আমরা যখন দুর্নীতির কথা বলছি, যে পুঁজির মেরুকরণের কথা বলছি, এখন যেখানে পুঁজির মেরুকরণ হচ্ছে বা যাদের হাতে হচ্ছে, তারা আপনি কি বলতে পারবেন যে সে একটা ভালো
চলচ্চিত্র দেখবার জায়গার জন্য সে বিনিয়োগ করছে না, সে আপনি বলতে পারবেন না যে সে চমৎকার একটি পাবলিক পার্ক তৈরি করে দিচ্ছে, সে বলতে পারবেন না যে সে একটা উন্মুক্ত মঞ্চ বা একটা থিয়েটার তৈরি করে দিচ্ছে, কিংবা শুভ বা সুন্দর করছে না, কিংবা শিল্পকলা বিকাশের জন্য সে কোনো কাজ করছে না। আপনি যদি, আপনাকে এখন ক্রীড়া বা স্পোর্টস একটা বড় অংশ সংস্কৃতি বিকাশের, তাই না? এটা আমাদেরও ছিল সবসময়, আমরা যদিও বেশিরভাগ আলোচনায় তাকে আনিনি, আমাদের বিপুল পরিমাণে যে এই ধরনের খেলাধুলার যে উপকরণগুলো ছিল সেটা আমাদের সংস্কৃতির বড় অংশ ছিল। এখন যে যে মানুষগুলো ওই গ্রামীণ খেলাধুলায় ছিলেন বা আমাদের সনাতন খেলাধুলায় ছিলেন, এমনকি আমরা পশ্চিম থেকে যে খেলাধুলোগুলো গ্রহণ করে একসময় করেছি, সেই মানুষগুলো যে ওখানে এখানে যখন অভিবাসী হচ্ছেন, তার বিভিন্ন কারণে তাকে যখন চলে আসতে হচ্ছে, এবং এই অর্থনৈতিক কাঠামোর মধ্যে যখন তিনি থাকছেন, যখন তিনি বৈষম্য থেকে বের হতে পারছেন না, তিনি যখন এই এই বন্টনের সুবিধা তিনি পাচ্ছেন না বা বন্টনের ঘাটতি থেকে যাচ্ছে, তখন কিন্তু তার আর ওই কিছুই থাকছে না। আপনি খেয়াল করেন, আপনি আপনি যে শ্রমজীবী, না না, সে যখন শ্রমজীবী চরিত্রে শ্রেণীর মানুষের কথা আপনি বলছেন বা শ্রমজীবী মানুষদের কথা আপনি বলছেন, একদিকে বলছেন তাকে দুর্নীতির আশ্রয় নিতে হচ্ছে, তাকে দুর্নীতিতে অংশগ্রহণ না করলে সে টিকে থাকতে পারছে না, চলতে পারছে না, সে হয়তো বস্তিতে বসবাস করতে পারছে না, রাস্তায় চলতে পারছে না, তার আমি যেটা বললাম যে একবারে মানুষ হিসেবে তার টিকে থাকার যে সংগ্রাম পরিবার নিয়ে, তার নিরাপত্তা নিয়ে, সেটা হচ্ছে সে পাচ্ছে না। এখন ওই লোকটা যদি এখানে এসে একই রকম, তার কোনো খেলাধুলার সুযোগ নেই, তার কোনো সংস্কৃতি যাবার সুযোগ নেই, তাই না, কোনো জায়গাতে তার সাংস্কৃতিক চর্চার সঙ্গে সে নাই, ওই বলের মধ্যে সে নাই, সে নাই, অবাঞ্ছিত অবাঞ্ছিত। আর আপনি যদি বলেন যে রাষ্ট্র করছে, কিন্তু রাষ্ট্র যেটা করে সেটা কিন্তু খুব একেবারে প্রথাগত প্রতিষ্ঠানগুলোকেই সে আরেকটু চর্চা করে। আপনি বলতে পারেন শিল্পকলা একাডেমির মতো প্রতিষ্ঠান আছেন, সেটা রাষ্ট্র দেখে, রাষ্ট্র ভাষা দেখে, সে জাদুঘর দেখে, বিভিন্ন সঙ্গীত প্রতিষ্ঠান আছে সেগুলোকে দেখে, রাষ্ট্র দেখে না তা না, কিন্তু রাষ্ট্রের দেখার এক ধরনের আপনি বলতে পারেন যে খুব প্রথাগত একটা একটা দিক আছে। এর বাইরে আমরা যে খুব উন্নত রাষ্ট্রগুলোর কথা বলি, এইগুলো উদাহরণ দেওয়া এখন প্রায় ছেড়েই দিয়েছি, কারণ দিয়ে খুব একটা কাজ হয় বলে এখন আর মনে হয় না। ভালো রাষ্ট্র যেটা করে এর বাইরে গিয়েও সে কাজ করে, কল্যাণ রাষ্ট্র, সে কল্যাণ রাষ্ট্র যদি বলেন, সে সে আরো উন্মুক্ত কিছু তৈরি করে। আর আর একটা জিনিস আমার কাছে মনে হয় যে সামাজিক, যে আপনি অসংলগ্নতার কথাগুলো বলছেন, সামাজিকভাবে আমরা অসংলগ্ন হয়ে পড়ছি, তাই না? শহরে দোষ দিই যে আমরা কেউ কারো খবর রাখি না, আপনি আমি যেখানে থাকি, যে ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে থাকি, আমরা উল্টো দিকের প্রতিবেশীকে হয়তো চিনি না, আমার আমার সামনের দরজার মানুষকে আমি চিনি না, জানি না, তার সঙ্গে আর আমার ওঠা বসা নেই, সামাজিক সম্পর্কগুলো নাই। এই এটাকে যদি আপনি একটা খুব ক্ষুদ্র একক হিসাবে ধরেন, তাহলে একই রকম ভাবে সব জায়গাটা বিস্তৃত হচ্ছে। এবং এই জায়গাতে যেটা হচ্ছে যে এই যে আমরা চিনি না জানি না আপনাকে, আপনার উল্টো দিকের ফ্ল্যাটে আছেন, এইটাকে কি ঔপনিবেশিক বা আমরা যদি পাশ্চাত্য বা উন্নত দেশ থেকে এই যে ভালো থাকা শিখেছে, এটা এটা আমরা একটু মানে অনুকরণ করার চেষ্টা করেছি যে হয়তোবা যে পশ্চিমারাও এভাবে থাকেন, তারা তাদের পাশের ফ্ল্যাটের খবর নেন না, পাশে কে আছেন কে চলছেন তাদের ব্যক্তিগত বিষয়, ওই যে প্রাইভেসি যেটা বলে, আমরাও খুব প্রাইভেসি শিখে ফেলেছি। আমাদের বাঙালি জীবনের গোপনীয়তা বা ব্যক্তির গোপনীয়তা একটু ভিন্ন রকমই ছিল, আমরা তো ঐতিহাসিকভাবে এমনি পরচর্চা করতে পছন্দ করি, পরনিন্দা করতে পছন্দ করি, পরের বিষয়ে নাক গলাতে পছন্দ করি, কিন্তু সেইটা আপনি বলতে পারেন যে এক ধরনের একটা খুব হালকা দিক আমাদের আমার জীবনযাপনে ছিল, কিন্তু সেটার এখন যে বিচ্ছিন্নতা আমরা স্থাপতিকভাবে তৈরি করছি বা আমাদের বসবাসের অর্থে তৈরি করছি, সেটা একেবারেই কিন্তু অন্যরকম। আপনি যেটা বললেন, এটা যে আমরা উপনিবেশিক কাজের একমাত্র ফলাফল তা না, আমরা এই বিষয়টি নিয়ে কখনো ভাবিনি। আচ্ছা, এবং আপনার এই এই অনুষ্ঠানেও বোধ হয় আগে আমি বলার চেষ্টা করেছি যে স্থাপত্যের একটা বড় ভূমিকা ছিল, কারণ নগর নিয়ে যে ভাবনা আমরা লক্ষ্য করেছি যে আমাদের নগর ভাবনাটা সবসময়ই অবকাঠামোগত, একটা যে ভবন, রাস্তা দৃশ্যমান, হ্যাঁ দৃশ্যমান রাস্তা সংস্কার, এর বাইরে যেন নগর নিয়ে আর কোনো কিছু হচ্ছে না। আপনি নগর যেটা নান্দনিক বিষয় না, সেটা সামগ্রিকভাবে কিন্তু কোনোদিনই হয়নি। এই আমাদের খুব একেবারে হাতে গোনা কিছু পরিবেশবিদ বারবার আকুতি জানিয়েছেন, পার্কগুলো রাখা হোক, জায়গাগুলো রাখা হোক। আপনি নিজেই দেখেছেন যে এই শহরে একটা সময় বিভিন্ন যে এলাকাগুলো গড়ে উঠেছিল, কিছু আবাসিক এলাকার মাঝে একটা জায়গা ছিল, সেখানে যে কেবলমাত্র তরুণরাই বসতেন বা আড্ডা দিতেন তা কিন্তু সব বয়সী বয়স্করা বসতেন, এমনকি মহিলাদেরকেও আমরা সেখানে যেতে দেখেছি, তো সেটা নাই। অতএব আপনি বসবাস তো আপনার সময়ের প্রয়োজনে, জায়গার প্রয়োজনে, স্থানের প্রয়োজনে আপনাকে একটা না একটা কাঠামোই যেতে হবে, কিন্তু স্থাপত্যের ওই চিন্তা ভাবনাগুলো উদ্যান এবং স্থাপত্যের ভাবনাটাও আসেনি। নগরের যে একটা ব্যাপক ভাবনা, যে একটা নগর,
আমি কিছুদিন আগে আমার শ্রদ্ধেয় শিক্ষক মুনতাসির মামুনের জন্মদিন পালিত হলো 65 বছর, সে অনুষ্ঠানে ছিলাম। তো তার একটা বই দেখছিলাম ঢাকার উপরে, যেখানে তিনি বারবার লিখছেন যে এই নগরে কোনো স্থাপত্য রীতিতে তৈরি হয়নি। এটা বারবার আমি আমি নিজেও এই বিষয়ে আগ্রহী হয়ে ভাবি যে এই নগরের স্থাপত্য রীতি যার মতো স্থাপত্য তৈরি করছে। আমরা একসময় একটা দেখেছিলাম যে উপনিবেশিকের সাথে এক ধরনের ফিউশন আমাদের একটা একটা লোকাল রীতিগুলো মিলে, ওটা থাকলো না। না পশ্চিমা রীতি নিতে পেরেছি, না ওই রীতি নিতে পেরেছি, না নিজস্ব রীতি। আপনার আবাসিক এলাকার ভবনগুলো কিরকম হবে, বাণিজ্যিক ভবন কিরকম হবে, সেই সামগ্রিক ভাবনাটা এই এটার অর্থ কিন্তু আমরা শুধুমাত্র স্থাপত্য নিয়ে যারা কাজ করেন স্থপতি তাদেরকে বলছি না, এটা তো আমাদের রাষ্ট্রে রাষ্ট্রের এবং নাগরিক হিসেবে আমারও, কারণ আমি ওরকম একটা বাড়ি চাইনি তার কাছে, আমি ওরকম একটা জায়গা থাকতে চাইনি তার কাছে, আমি বলিনি। অতএব নগর মিলে এবং এর সঙ্গে কিন্তু সমাজ ভাবনা যুক্ত। এখানে যে স্থাপত্যের বিষয়টা কিন্তু ওইটাও ঠিক যে আপনার দৃষ্টিকে আপনার মনকে প্রশান্ত করে দেয় কিন্তু নগরের এই স্থাপত্য। এবং আপনি যে সমাজ ভাবনা বলছেন, নগরেরও তো একটা সমাজ আছে। সমাজ মানেই তো কেবলমাত্র আপনি সনাতন গ্রামীণ সমাজে যাচ্ছেন না, নগরের যে সমাজ সেই সমাজের এই যে আপনি যত নগর সংস্কৃতি, নগর সংস্কৃতি আপনি যে যতগুলো কথা বললেন যে এর মধ্যে প্রান্তিক মানুষরা আসছেন, তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, সংস্কৃতিতে তাদের প্রবেশাধিকার থাকছে, সরাসরি তাকে নিচ্ছে নিচ্ছে। আবার নগরের যে মধ্যবিত্ত আছে, নগরের যে যে পুঁজি যার হাতে পুঁজি একেবারে খুব বেশি কুক্ষিগত হচ্ছে, সেও কি খুব সংস্কৃতির চর্চা করছে, তা সেও কি খুব সংস্কৃতি মানা হচ্ছে, তাও কিন্তু না, একদম হাতে গোনা, হাতে গোনা মানে এটা আপনি একেবারে মাইক্রোস্কোপ দিয়ে আপনাকে দেখতে হবে যে কয়েকজন মানুষ হয়তো বা কিছু করবার চেষ্টা করছেন শিল্প সংস্কৃতির জন্য। কিন্তু আবার যে কথা বলছি যে ওই যে বসবাসের কথা আপনি বলছিলেন, সেটার জন্য আবারও একক কেউ দায়ী নয়, এটা যে কেবলমাত্র ভবন নির্মাণের কারণে বা কাঠামোর কারণে তা না, আপনি সামগ্রিকভাবেই ভাবেননি আপনার নগরকে কেমন হবে, নগরের জায়গাটা কেমন হবে, বসবাসের রীতি কেমন হবে, কোথায় আপনার সামাজিকীকরণের জায়গাটা, কোন এলাকার স্থাপনা কিরকম হবে, সেই ভাবনা তো নগরপিতা তো নির্বাচিত ভাবে পাচ্ছেন খুব সম্প্রতি, এর আগে তো ওইভাবে নির্বাচিত নগরপিতা ধারণা ছিল নগরপিতারা, কিন্তু চট করে আপনার এই খুবই কঠিন আকার ধারণ করেছে। এমনকি যারা আমরা আমরা নির্বাচন করেছি মেয়র যদি বলি, তাদের কারো কারোর সঙ্গে আপনার আমার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে দীর্ঘদিনের, এই আলোচনা কিন্তু হয় মাঝে মধ্যে, কতটুকু কাঠামোগত পরিবর্তন, কতটুকু পাল্টে দেওয়ার সুযোগ আছে তাদের, সুযোগ আছে। তো যাক, শুধু আর ঢাকার আলোচনা আমরা আমরা যদি স্থির না থাকি, আপনি চট্টগ্রামে যান, চট্টগ্রাম যে রীতিতে হতে পারত, অর্থাৎ চট্টগ্রাম মানুষের বসবাসের যে রীতি, চট্টগ্রাম মানুষের সামাজিক, চট্টগ্রাম রাজ্য আপনার যশোরে যদি যাই, সেটা এখন এখন কিভাবে পাল্টে গেল, সাংঘাতিক রকম, মানে এই ধীরে ধীরে যে পাল্টে গেল সেটা কিভাবে পাল্টে গেল, এটা মানে কেউ দেখলো না, না এটা এটা চোখের সামনে। আপনি আপনি যদি বলেন যে ওই অঞ্চলের আমি আমার নিজের বসবাস শুধু না, যাওয়া আসার সুবাদেও দেখেছি যে চমৎকার মাঠগুলো এখন থাকছে না, তার চারপাশ ঘিরে ভবনগুলো এখন থাকছে না, আমাদের যেন এই শিক্ষাটাই কখনো আসে, খেলার মাঠ নাই, পুকুর হারিয়ে যাচ্ছে, এবং একটা ভবনের সঙ্গে আপনার যে যোগাযোগ, একটা স্থাপত্যের সঙ্গে আপনি আপনার আপনার যে যোগাযোগ, সেই যোগাযোগটা নিয়েই আমরা কেমন জানি সাধারণ কখনো কথা বলি, স্থাপত্যের সাথে সাথে পরিবেশ এবং প্রতিবেশের যোগ আছে অসাধারণ। আপনি ওই এক লুই আইকানের যেটা পেয়েছেন দেখেন, সেটা নিয়ে আমরা কত গল্প করি, তার তার বাগান নিয়ে গল্প করি, তার পানি নিয়ে গল্প করি, ভবন নিয়ে গল্প করি, আমরা তো লুইকারের ভবনটাকে তো ঘিরে ফেললাম আমরা, সেটা সেটা তো আরেকদিন আরেকদিন খুব ভালোভাবে একজন স্থপতি নিয়ে আলোচনায় বসতে পারে। কিন্তু আপনি যদি বলছেন যে এই এই যে নগর, আমি আমি সাংঘাতিকভাবেই পাবলিক বিল্ডিং এর একজন ভক্ত, আমি মনে করি না যে সব ভবন একজন ব্যক্তির অধিকারে থাকতে হবে, আমি একেবারে সমাজতান্ত্রিক চেতনা থেকে বলছি না, খুব পুঁজিবাদী সমাজে বাস করি আমি নিজেও, হয়তো ছোটখাটো পুঁজিবাদী মানুষ হিসাবে আমি যদি ওই মন্তব্য করি, ভবন হবে, ভবন পাবলিক ভবন হবে, সেটা রাষ্ট্রের কাছে থাকতে পারে, সেটা ব্যক্তির কাছে নাও থাকে, কিন্তু সেটা ফিলোসফি থাকে, কিন্তু সেটা ফিলোসফি থাকবে, তাকে তাকে আমি ওন করতে চাই, তাকে আমি গ্রহণ করতে চাই, তাকে আমি দেখতে চাই। আপনি আমিও যে উন্মুক্ত গ্রাম দেখেছি, উন্মুক্ত মফস্বল শহর দেখেছি, উন্মুক্ত ঢাকা দেখেছি, ঢাকায় অনেক বড় বড় ময়দান বা উদ্যানের কথা বলছিলাম, সেগুলো আপনি আমি দেখেছি, এবং এই যে সংসদ ভবনের কথা আমি তুললাম, সেখানে আমরা খুব সহজেই তার ওই যে সবুজ গালিচায় যেতে পারতাম, সব সবকিছু যদি আমরা খুব উন্মুক্ত বিষয়ে, খুব বেশি দিন আগে না, আপনি আমি যখন ছাত্র ছিলাম তখন কাজ, কিন্তু এখন ছোট হয়ে আসছে, আমরা এখন উদারতার মধ্যে নেই, সেই জায়গা থেকে কি আমাদের মুক্ত চিন্তারও সংকীর্ণতা এসেছে, খাঁচা তুলছি সবকিছুই আছে, সেই জায়গা থেকে আমরাও খাঁচাবন্দি হয়ে যাচ্ছি কিনা মানসিকভাবে মনের দিক থেকে, আমরা খাঁচাবন্দি হচ্ছি। এবং এবং এই অবধারিত ভাবে রবীন্দ্রনাথকে আনতে হবে, যে রবীন্দ্রনাথ যখন মেয়েদের হোস্টেল করলেন প্রথম শান্তিনিকেতনে, সেটার উনি কোন ওই আজকে যেটা জানালার গ্রিল বলি বা এরকম কিছু রাখেননি, একদম খোলা। তো যিনি প্রধান ছিলেন হলে তিনি খুব অস্বস্তি জানালেন যে এখানে উনি মেয়েদের নিয়ে উঠবেন না,
রবীন্দ্রনাথ বলবেন যে তাহলে তোমাদের জন্য বাঘের খাঁচা বানাতে হবে দেখছি। তিনি একটা উন্মুক্ততার কথা দেখছেন। দেখেন শুরুতে আমরা আলোচনা করেছিলাম সমাজ বিচ্ছিন্নতা রাষ্ট্র নিয়ে, সেখান থেকে আমরা স্থাপত্য বা একবারে বিল্ট হেরিটেজে আমরা চলে গেছি, যে এগুলো আমাদের নির্মাণ সংস্কৃতির কথা যদি বলেন, এবং পরে আপনি বুদ্ধির মুক্তির কথা বলছেন বা মুক্ত চিন্তার কথা বলছেন। এর কোনোটা থেকে কোনোটাকে কিন্তু আলাদা করা যাবে না। সমাজ, স্থাপত্য, নগর, আমাদের বিস্তৃতি, তার প্রকৃতি, তার একেবারে যদি বলেন যে তার সেই বাস্তুবিজ্ঞান থেকে শুরু করে তার বস্তু সংস্কৃতিও যদি বলেন, তার একেবারে সে ম্যাটেরিয়াল কালচারের কথা বলেন, কোনোটা থেকে কিন্তু কোনোটা আলাদা করা যায় না। যে প্রান্তজন সঙ্গীত লিখছেন, সেই প্রান্তজনই মাটির পুতুল তৈরি করছেন, মাটির কিছু না কিছু তৈরি করছেন, তিনিই তার 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 মাটির ঘরে কিন্তু অঙ্কন করছেন, তিনি অসাধারণভাবে কিন্তু তার মতো করে শিল্পের সংস্কৃতির ফর্মগুলো নির্মাণ করছেন, শীতলপাটি বুনছেন, তার মতো করে তিনি কিন্তু তার বিল্ট হেরিটেজ তৈরি করছেন, তার বাড়িটা বানাচ্ছেন, দরজাটা বানাচ্ছেন, তার আঙিনাটা নির্মাণ করছেন, তার স্পেসের ধারণা তৈরি করছেন। আপনার কি মনে হয় না সবকিছু মিলে তার মনোজগৎ তৈরি হচ্ছে? আপনি মনোজগৎকে কি আলাদা করতে পারবেন? আপনি কিন্তু আলাদা করতে পারবেন না। অতএব আমি যদি স্টুয়ার্ট হল থেকে সেই শব্দটা নিয়ে রিপ্রেজেন্টেশন, এটা ঠিক প্রতিনিধিত্ব ঠিক সঠিক বাংলা হয় না। তো এই রিপ্রেজেন্টেশনটা যখন হয়, সেটা তো মনোজগৎ এবং ওই তার যে বস্তু সংস্কৃতি, তার যে বসবাসের জায়গা, তার যে পরিবেশ, তার যে প্রতিবেশ, তার কোনোটা থেকে কোনোটাকে কিন্তু আলাদা করা যায় না। এবং তার উপরে আপনি যদি সেই পুঁজির কথা বলেন, যে সেটা যখন একেবারে খুব অল্প কিছু হাতে সাংঘাতিকভাবে এটা সঞ্চিত হতে থাকে, তার বন্টন যখন সুষমভাবে হয় না, তখন সব কিছু মিলে কিন্তু আপনি একটা বদ্ধ অবস্থার মধ্যে চলে আসেন। আপনি এখানেই দেখেন, এই সেই কাজী মোতাহার হোসেনের সময় থেকে তো বারবার বলা হচ্ছে, সে বুদ্ধির মুক্তি বলেন বা অন্য আন্দোলনে, তারা কিন্তু বারবার বলছেন যে এটা নিজের চিন্তার মুক্তি ঘটতে হবে, তাই না, প্রাণের মুক্তি ঘটতে হবে। সর্বশেষ আমরা দেখলাম যে বলাও হলো যে শুভ বুদ্ধির উদয় হোক। আমাদের আমাদের প্রত্যেকটা এটা বহু আগে থেকেই আমাদের যে অসম্পূর্ণ বাংলা রেনেসাঁ যদি আমরা বলি, যেটা আমরা উপনিবেশিক সময় চেষ্টা করেছি একটা অংশে, যদিও সেটা বেশিরভাগ কলকাতা ভিত্তিক হয়তো বা ওই অঞ্চলে হবার চেষ্টা হয়েছে, কিন্তু আমাদের যারা একেবারে বলা চলে যে সংস্কৃতি, যাদেরকে আমরা গুরুত্বপূর্ণ ওই সময় ব্যক্তি বলে মনে করি, অন্তত ভাষা সংস্কৃতির ক্ষেত্রে বা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে বা আজকে সাংবাদিকতার ক্ষেত্রে যারা শুরু করেছিলেন, তারা যে রেনেসাঁটা তৈরির চেষ্টা করেছেন সেটা নিয়ে আলোচনা থাকতে পারে। এটা রেনেসাঁ ছিল কিনা, সম্পূর্ণ কি অসম্পূর্ণ চেষ্টা ছিল, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই কিন্তু দেখবেন যে সেই এক ধরনের মুক্তির আকাঙ্ক্ষা তো সেখানে। সেটা আপনি মধুসূদনকে দেখেন, হ্যাঁ, রামমোহনকে দেখেন, আর আর অন্যদেরকে যদি আপনি আর ঈশ্বরচন্দ্রকে দেখেন, তারা তাদের মতো করেছে, তারা তাদের শ্রেণী অবস্থান থেকে হয়তো বের হতে পারেননি, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও হয়তো পারেননি, মধুসূদনের ক্ষেত্রেও হয়তো আপনি সেটা বলতে পারেন, রামমোহনের ক্ষেত্রে বলতে পারেন, তো এখনকার পরবর্তী সময় আরো অনেকে অবদান রেখেছেন। কিন্তু প্রচেষ্টাটা কিন্তু লক্ষ্য করা যায় যে যে মুক্তিটা তারা চাচ্ছেন সেটা কিন্তু একটা সামগ্রিক মুক্তির মধ্যে, যে সেটা শুধুমাত্র যে সাহিত্যে মুক্তি পেতে হবে তা না, শুধুমাত্র নতুন রচনায় মুক্তি পেতে হবে তা না। রবীন্দ্রনাথ, নজরুল বা আমরা যাদের কথা বললেন, আপনি বলেন কেউ কিন্তু সাহিত্যের মুক্তি চায়নি, আপনি তো শাসনের মুক্তি চেয়েছেন। আপনি যে আপনি নতুন কেন, আপনি স্বরাজের চাইতে আরো বেশি কিছু কেন চেয়েছেন, আপনি অর্থনীতির মুক্তি চেয়েছেন। আপনি সবশেষে যখন আবারও দাঁড়াচ্ছেন, আপনি এই বৃত্ত ভাঙতে চেয়েছেন, কিন্তু সেটা তো বুদ্ধির মুক্তি, মানুষের মুক্তি, চিন্তার মুক্তি, প্রেরণার মুক্তি, আপনার ভালো লাগার মুক্তি। এবং সেই মুক্তিকে যদি অর্থনৈতিক উন্নয়নের সাথে সাযুজ্যপূর্ণ না হয়, তাহলে সেই মুক্তিটা তো কাজে লাগবে না। আমি কোনোভাবেই বলতে চেষ্টা করছি না এই পর্যায়ে এসে যে অর্থনৈতিক মুক্তি ঘটলেই বুদ্ধির মুক্তি ঘটবে, অথবা একেবারে বলা যেতে পারে বুদ্ধির মুক্তি ঘটলে অর্থনৈতিক মুক্তি কিছুটা সেটা প্রভাবিত হয়, কিন্তু আমরা যে জায়গাটা সম্ভবত ছিলাম যে অর্থনৈতিক মুক্তি এবং তার যদি সুষম বন্টন হয়, সুষম শব্দটাও আজকাল ব্যবহার করতে খুব একটা স্বস্তি বোধ করি না, অন্তত যদি স্বাভাবিক বন্টনটুকু যদি বলা হয়, ন্যায্য বা স্বাভাবিক বন্টনটুকুও যদি হয়, তাহলে আমরা যেটা যেটা সুবিধা হয় এই উপাদানগুলো ছড়িয়ে দেওয়া যায় সবকিছুর উপরে। আবার আপনার ওই ওই প্রসঙ্গে বলব যে বুদ্ধির যে চেতনার যে যে আমাদের যে মুক্তি, আমাদের যে মত প্রকাশের যে যে মুক্তি, আমাদের যে ধারণাগত যে মুক্তি, সেখানে যদি আপনি দেয়াল তুলে দেন এবং সেখানে যদি বিভিন্নভাবে তাকে ভাগ করতে থাকেন, আপনি যদি অন্যের মতকে গ্রহণ করার ক্ষেত্রে আপনি দরজা বন্ধ করে দেন, তাহলে তার কোনোটাই আপনার কোনো দিক থেকে এগোবে না, আপনি কোনো দিক থেকে। আমার কাছ থেকে যদি সাংস্কৃতিক ধারণাটা আবছা হতে থাকে ধীরে ধীরে, আপনি আপনি যদি বলেন যে আপনার যাপিত জীবনের সবকিছুই সংস্কৃতি, সেটা একরকম, কিন্তু যাপিত জীবনের সব সংস্কৃতি ঠিকই, কিন্তু সব সংস্কৃতি তো অনুসরণীয় না, সব সংস্কৃতিকে গ্রহণ করা যায় না, সব সংস্কৃতি আমার ঐতিহ্যের সঙ্গে না, ঐতিহ্যের সঙ্গে যায় না। এখন আপনি যদি
যিনি পুঁজি সংরক্ষণ করছেন, যিনি কালো টাকা তৈরি করছেন, যিনি বন্টন করছেন না, যিনি গণতান্ত্রিক ব্যবস্থার সুযোগগুলো আমাকে নিতে দিচ্ছেন না, যদি তার যাপিত জীবনের সংস্কৃতিকে আপনি আমাকে গ্রহণ করতে বলেন, তাহলে তো আমি গ্রহণ করতে পারবো না। এখন লালনের কথা আবার বলতে হবে যে শহরে যে ১৬ জনা বোম্বেটে, তারা যদি সবকিছু লুটপাট করে নেয়, তারা যদি কোনো কিছু আমাকে না দেয়, তাহলে তো আমার সংস্কৃতির যে আবার শুরুতে বলেছিলাম যে সংরক্ষণের প্রয়োজন পড়ে, এটা বিতরণের প্রয়োজন পড়ে, এখানে মানুষকে অংশগ্রহণ করানোর একটা প্রয়োজন পড়ে। কারণ এ তো উত্থান পতন আছে, এটা তো একরৈখিক না, এবং মনে করতে হবে যে সংস্কৃতি তো এমন না যে চিরকালে এক ধারায় সে প্রবহমান থাকবে, কিন্তু বিভিন্ন ধারায় সেখানে সংস্কৃতিতে সার্বজনীন অংশগ্রহণ, সার্বজনীন অংশগ্রহণ এবং সংস্কৃতির যে সর্বজনীন একটা রূপ আছে, আপনাকে অন্য সংস্কৃতি আছে, হ্যাঁ চিন্তা আছে, সে তো গ্রহণ করে যে জায়গাটা আপনি একটা মিশেল বানাচ্ছেন, সেই মিশেলটাও আবার কিন্তু আলোচনার প্রয়োজন পড়ে, তাই না? আবার অন্যের সঙ্গে বিনিময় করবার প্রয়োজন পড়ে, তার জন্য জায়গার প্রয়োজন হয়, পরিবেশের প্রয়োজন হয়, মননের প্রয়োজন হয়। তবে সাংস্কৃতিক সংকটই আছে, সংকটে একেবারে হতাশা দিয়ে না, সংকটে সংস্কৃতি নাই বললে হতাশা, সংকটে বলতে হচ্ছে এটাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে, আমি আমি সবশেষে এটা না যে ইতিবাচক দিকে এখন এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করলে আমাদের এই পরিস্থিতির একটা উত্তরণ প্রয়োজন, এর থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে ধন্যবাদ স্বামী আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।